দেখুন, যেভাবে বিতর্কের সেই রাফায়েল এই প্রথম হাতে পেলেন রাজনাথ, বিতর্কিত রাফায়েলের সিটে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের তৈরি এই যুদ্ধ বিমান এই প্রথম হাতে পেল ভারত। 2016 সালে হওয়া 59,000 কোটি টাকার চুক্তি অনুযায়ী প্রথম লপ্তে যে 36টি রাফাল বিমান ভারতের পাওয়ার কথা, তার সবকটি এদেশে পৌঁছাবে 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু তার আগে আজ ফ্রান্সের বেদয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম রাফাল বিমানের চাবি পেলেন রাজনাথ। বিজয় দশমী বা দশীয় রীতি মেনে করলেন অস্ত্রপুজো, তারপরে সাওয়ার হলেন এই যুদ্ধ বিমানে। এমনিতে রাফালের পরিচিতি বিশ্বের প্রথম সারির যুদ্ধ বিমান হিসেবে, যা বিমান ঘাঁটি কিংবা সমুদ্রের বুকে ভাসতে থাকা বিমানবাহী জাহাজের রানওয়ে থেকে উড়ে গিয়ে শত্রু ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। কিন্তু মোদী সরকারের প্রথম দফায় রাফেল কেনা ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় জল ঘোলা হয়েছিল বিস্তর। বিরোধীদের অভিযোগ ছিল, মনমোহন সরকারের আমলে দাসের সঙ্গে যে চুক্তি হয়েছিল অনিল অম্বানির বিমান যন্ত্রাংশ সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে, তাতে বদল করেছে মোদী সরকার। আগের চুক্তিতে ঠিক হওয়া দরের তুলনায় অনেক বেশি দামে রাফাল বিমান কিনছে তারা। উল্টো দিকে কেন্দ্রের দাবি ছিল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ উন্নততর যন্ত্রাংশ, অস্ত্র সরঞ্জাম ইত্যাদি কেনার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন চুক্তিতে, দেশের নিরাপত্তার স্বার্থে যার বিশদ বিবরণ দেওয়া সরকারের পক্ষে অসম্ভব। কিন্তু তারপরেও ভোটের আগে এ নিয়ে বিতর্ক থামেনি। এই দুর্নীতির অভিযোগকে ভোট প্রচারে অন্যতম অস্ত্র করেছিল কংগ্রেস সহ বিরোধীরা। কিন্তু লোকসভা ভোটে বিপুল জয়ের পরে সেই রাফালকে আবারও নিজেদের অন্যতম সঠিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরতে চেষ্টা করেছে মোদী সরকার। এই বিমানের ছোট মডেল বসেছে কংগ্রেস সদর দপ্তর ঠিক উল্টো দিকে, বায়ুসেনা প্রধানের সরকারি বাংলোর দরজার পাশেই। এদিন প্যারিসে পৌঁছেই রাজনাথ টুইট করেন, ফ্রান্সে এসে খুশি, দুই দিনের কৌশলগত বোঝাপড়াকে এগিয়ে নিয়ে যেতে এখানে আসা। বিজয় দশমীর দিনেই রাফাল প্রথমবার চড়লেন প্রতিরক্ষামন্ত্রী, দশেরার রীতি মেনে করলেন অস্ত্রপূজা, ফুল আর নারকেল উৎসর্গ করে রাফায়েলের গায়ে এঁকে দিলেন ওম। ঘটনাচক্র এই দিনেই ছিল বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস। রাজনাথ বলেন, শুনেছি ফরাসি ভাষায় রাফাল মানে ঝড়, আমি নিশ্চিত এই নামকরণ সার্থক হবে। বোর্দোয় রাফাল অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও আজ প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করেছেন রাজনাথ সিং। বুধবার তিনি বক্তৃতা করেন ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতাদের সামনে, আহ্বান জানাবেন ভারতের লগ্নি করার, আমন্ত্রণ জানাবেন আগামী বছর 5 থেকে 8 ফেব্রুয়ারি লখনউয়ে প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য। দুই দেশের বার্ষিক প্রতিরক্ষা বৈঠকে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসার কথা রাজনাথের।